পাছত সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির অপারগতা প্রকাশ, বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল শিবসেনাক সরকার গঠনের রাজ্যপালের আমন্ত্রণ। সংস্কৃত ভাষাত উপলব্ধ জ্ঞানের সংরক্ষণ আর প্রসার সন্দর্ভত ব্যাপক সচেতনতা গড়ি তোলার উপর উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডুর গুরুত্ব আরোপ। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলা টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলা 2-1 ব্যবধানত ভারতের জয়লাভ, দীপক সহরক শৃঙ্খলার শ্রেষ্ঠ খেলোয়ের বঁটা প্রদান। নমস্কার, পুয়ার বাতৰিলৈ স্বাগতম জানাইছো। ষ্টুডিওত মই রশ্মিরেখা শর্মা। এতিয়া বিতং বাতৰি। মহারাষ্ট্রত সরকার গঠনের বাবে বিজেপিয়ে অপারগতা প্রকাশ করার পাছত রাজ্যপালে বিধানসভা দ্বিতীয় বৃহত্তম দল শিবসেনাক সরকার গঠনের বাবে আমন্ত্রণ জানাইছে। ইয়ার পূর্বে মহারাষ্ট্র রাজ্যপালে বিজেপিক সরকার গঠনের বাবে আমন্ত্রণ জানার পাছত কালি দলে দুখন বৈঠক অনুষ্ঠিত করে বিস্তারিত আলোচনার অন্তত কেন্দ্রত সহযোগী হিসাবে থাকা শিবসেনার অস্পষ্ট স্থিতির পরিপ্রেক্ষিতত রাজ্যখনত নতুন সরকার গঠনত অপারগতা প্রকাশ করে। বৈঠকের অন্তত রাজ্যপালক দলের স্থিতির সন্দর্ভত বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিলে অবগত করে। তার পাছতে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিয়ে সরকার গঠনত ইচ্ছুক দল শিবসেনাক সরকার গঠনের বাবে আমন্ত্রণ জানায়। উল্লেখযোগ্য যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনত শিবসেনায় 56 আসনরে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ কালি গুৱাহাটীত কোর্টস অব ইন্ডিয়া পাস্ট এন্ড প্রেজেন্ট নামৰ ভারতীয় ন্যায়পালিকা বিষয়ক প্রকাশিত গ্রন্থখনের অসমীয়া অনুবাদ উন্মোচন করে। অনুষ্ঠানত ভাষণ দি মুখ্য ন্যায়াধীশ গগৈয়ে এই গ্রন্থখনক ন্যায়ের ভাস্কর্য বলে অভিহিত করে। ইয়াত ভারতের ন্যায় ব্যবস্থার বর্ণাঢ্য ব্যবস্থা আছে বলেও মুখ্য ন্যায়াধীশগুলি মন্তব্য করে। But it's fabulous. It explains the Indian justice system through photographs. And would you like to know what Justice Bobde said in his foreword? The book, I quote Justice Bobde, the book contains unexcelled images of courts, which are enduring symbols of the guarantee of justice under the Constitution. The author, that's Vinay Thakur, has recorded almost every building মস্কোর আইটিএ প্রকল্পত আয়োজিত অনুষ্ঠানটি পরবর্তী মুখ্য ন্যায়াধীশ শরদ অরবিন্দ বোবদে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আকাশবাণীর মুখ্য সঞ্চালক প্রধান ইরা যোশীর উপরও কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে। অযোধ্যার বিবদমান ভূমি গোচরের ঐতিহাসিক রায়দান করার পিছদিনায় উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ কালি ডিব্রুগড়ের নিজ বাসগৃহত উপস্থিত হয়। নতুন দিল্লির বিমানের ডিব্রুগড়ের মোহনবাড়ী বিমানবন্দরত পুয়া 11:30 বজাত মাতৃ আর পত্নীসহ উপস্থিত হওয়ার পাছতেই দুপরিয়া প্রায় 12 বজাত মুখ্য ন্যায়াধীশ ডিব্রুগড় খলিহামারী স্থিত নিজ বাসগৃহত উপস্থিত হয়। মুখ্য ন্যায়াধীশ গগৈ ডিব্রুগড় আগমন উপলক্ষে শনিবারে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়। বাসগৃহত কিছু সময় কটোয়ার পাছত মাতৃ তথা সমাজসেবিকা শান্তি গগৈক ডিব্রুগড় বাসগৃহত থৈ ন্যায়াধীশ গগৈয়ে বিমানেরে গুৱাহাটী অভিমুখে যাত্রা করে। ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর শুভাকাঙ্ক্ষী রাইজে তেওঁৰ বাসগৃহলৈ যাব নোৱাৰিলেও মুখ্য ন্যায়াধীশগৰাকীক দর্শনের বাবে পথৰ দুয়োকাষে বহু সংখ্যক লোকে ভিড় করা পরিলক্ষিত হয়। সংস্কৃত ভাষাত উপলব্ধ জ্ঞানের সংরক্ষণ আর প্রসারের বাবে ব্যাপক সচেতনতা গড়ি তোলাত উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডুয়ে গুরুত্ব আরোপ করেছে। নতুন দিল্লির কালি সংস্কৃত বিশ্ব সম্মিলনত অংশগ্রহণ করে উপরাষ্ট্রপতি নাইডুয়ে লগতে কয় যে সংস্কৃত প্রাচীন ভাষা হলেও আধুনিক সময়তো ইয়ার গুরুত্ব আর উপকারিতা হ্রাস পোৱা নাই। ভারতের আধুনিক ভাষাসমূহর বেশিরভাগই সংস্কৃতর পর উৎপত্তি হওয়া বলেও উপরাষ্ট্রপতিগুলি মন্তব্য করে। বিশ্বের 21 দেশের প্রতিনিধিয়ে অংশ লওয়া এই অনুষ্ঠানত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনও অংশগ্রহণ করে। And Kazakhstan, there may be so many other Astans, we may not be aware of it also. Mitro, is beech mein mujhe naam, non-aligned meeting ke liye Azerbaijan, jo purana Russia ka bhag tha, uska rajdhani Baku mein jane ka avsar mila, naam conference ke liye, non-aligned movement. Waha conference ke baad, waha pradesh ka sarkar ne mujhe
গুৱাহাটীৰ খানাপাৰাত চাৰিদিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত ৰাষ্ট্ৰীয় পশুধন হাঁহ কুকুৰা মেলা 2019 কালি সামৰণি পৰে। অসম চৰকাৰৰ পশুপালন বিভাগ আৰু অসম পশুধন হাঁহ কুকুৰা নিগমৰ উদ্যোগত সুদীৰ্ঘ 24 বছৰৰ মূৰত আয়োজিত এই মেলাত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সকলো ৰাজ্যৰ লগতে দেশৰ আন ৰাজ্যসমূহেও অংশগ্ৰহণ কৰে। কালি মেলাৰ সামৰণি অনুষ্ঠানত ৰাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীয়ে অংশগ্ৰহণ কৰি পশুধন আৰু হাঁহ কুকুৰাৰ ব্যৱসায়ে অসমৰ অৰ্থনৈতিক ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিছে বুলি মন্তব্য কৰে। অনুষ্ঠানত কৃষিমন্ত্ৰী অতুল বৰাই অংশগ্ৰহণ কৰি কয় যে ৰাষ্ট্ৰীয় পশুধন আৰু হাঁহ কুকুৰা মেলাই ৰাজ্যখনৰ পশুপালকসকলক নিশ্চিতভাৱে নতুন তথ্য প্ৰযুক্তিৰে বিভিন্ন প্ৰজাতিৰ পশুধন আৰু পক্ষীৰ সৈতে চিনাকি হোৱাৰ সুযোগ দিছে। সামৰণি অনুষ্ঠানত ৰাজ্যপাল মুখীয়ে শ্ৰেষ্ঠ দুগ্ধপালক, শ্ৰেষ্ঠ পশুপালক আৰু শ্ৰেষ্ঠ বিপণীৰ বঁটাসমূহ প্ৰদান কৰাৰ লগতে এখন স্মৰণিকা উদ্বোধন কৰে। কেন্দ্ৰীয় ডনাৰ মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিঙে উত্তৰ পূৰ্বাঞ্চলক অনাৱিষ্কৃত সম্ভাৱনা আৰু অসম্পৃক্ত কেন্দ্ৰ হিচাপে অভিহিত কৰিছে। দিল্লীত আয়োজিত এটা অনুষ্ঠানৰ পাছত সাংবাদিকৰ সৈতে হোৱা কথা বতৰাত মন্ত্ৰী সিঙে কয় যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ অহৰহ প্ৰচেষ্টাৰ ফলত যোৱা 5 বছৰত উত্তৰ পূৰ্বাঞ্চলক ভাৰতৰ আন অংশৰ সৈতে সংযোগ ঘটোৱা হৈছে, যাতে আন ৰাজ্যৰ লোকসকলো অঞ্চলটোৰ বিষয়ে অৱগত হ'ব পাৰে। উত্তৰ পূৰ্বাঞ্চল এতিয়া গুৰুত্বপূৰ্ণ হৈ পৰিছে আৰু প্ৰতিটো ষ্টাৰ্টআপৰ সৈতে অঞ্চলটোক সামৰা হৈছে বুলিও মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। বুলবুল নামৰ সামুদ্ৰিক ঘূৰ্ণী বতাহজাকৰ প্ৰভাৱত ওড়িশাৰ উপকূলৱৰ্তী এলেকাসমূহত প্ৰবল বৰষুণ অব্যাহত আছে। চৰকাৰী সূত্ৰত প্ৰকাশ পোৱা মতে তীব্ৰবেগী বতাহ আৰু বৰষুণৰ ফলত ভালেসংখ্যক ঘৰ বাৰীৰ ক্ষতি হোৱাৰ লগতে বিদ্যুৎ আৰু টেলিফোনৰ সংযোগ ব্যাহত হৈছে। জগতসিংপুৰ, কেন্দ্ৰপাৰা, ভদ্ৰক আৰু বালাছোৰ জিলাত বুলবুলৰ তাণ্ডৱত বিস্তৰ ক্ষতি হোৱাৰ বাতৰি আহিছে। বিশেষ সাহায্য আয়ুক্ত পি কে জেনাই প্ৰকাশ কৰা মতে ৰাজ্যখনৰ ক্ষতিগ্ৰস্ত এলেকাসমূহত প্ৰায় 40% কৃষি ক্ষতিগ্ৰস্ত হৈছে। মুখ্যমন্ত্ৰী নবীন পাটনায়কে আজি ক্ষতিগ্ৰস্ত এলেকাসমূহ ভ্ৰমণ কৰি ক্ষয় ক্ষতিৰ বুজ ল'ব। ভাৰতে বাংলাদেশৰ বিৰুদ্ধে খেলা তিনিখনীয়া টি টুৱেণ্টি ক্ৰিকেট শৃংখলাত বিজয় সাব্যস্ত কৰিছে। কালি নাগপুৰত অনুষ্ঠিত শৃংখলাৰ তৃতীয় তথা অন্তিমখন খেলত ভাৰতে 30 ৰাণত জয়লাভ কৰি 2-1 ব্যৱধানত শৃংখলা দখল কৰে। খেলখনত প্ৰথমে বেট ধৰি ভাৰতে নিৰ্ধাৰিত 20 অভাৰত 5টা উইকেট হেৰুৱাই 176 ৰাণ সংগ্ৰহ কৰে। প্ৰত্যুত্তৰত বাংলাদেশৰ দলটোৱে 19 অভাৰ 2টা বলতে 144 ৰাণ কৰি ইনিংছ সামৰে। ভাৰতৰ দীপক চহৰে মাত্ৰ 7 ৰাণৰ বিনিময়ত 6টা উইকেট দখল কৰি টি টুৱেণ্টি আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেটত সৰ্বশ্ৰেষ্ঠ প্ৰদৰ্শন দাঙি ধৰে। চহৰক মেন অব দ্য মেচ আৰু মেন অব দ্য ছিৰিজ পুৰস্কাৰ প্ৰদান কৰা হয়। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কালি অসম অলিম্পিক সংস্থাৰ সভাপতি হিচাপে দায়িত্বভাৰ গ্ৰহণ কৰে। মুখ্যমন্ত্ৰী সোণোৱালে 4 বছৰৰ বাবে এই পদৰ বাবে সৰ্বসন্মতিক্ৰমে নিৰ্বাচিত হৈছে। অসম অলিম্পিক সংস্থাৰ সভাপতি হিচাপে নিৰ্বাচিত হোৱা উপলক্ষে কালি গুৱাহাটীত আয়োজিত এটা অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী সোণোৱালক সম্বৰ্ধনা জনোৱা হয়। অনুষ্ঠানত ভাষণ দি মুখ্যমন্ত্ৰীয়ে অসমক ক্ৰীড়াৰ কেন্দ্ৰ হিচাপে গঢ়ি তোলাৰ উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকলো পক্ষকে ঐক্যবদ্ধ হৈ কাম কৰিবলৈ আহ্বান জনায়। কোকৰাঝাৰৰ ডেংডুফুৰ হিলত কালিৰে পৰা প্ৰথম বড়োলেণ্ড আন্তঃৰাষ্ট্ৰীয় পেৰাগ্লাইডিং একুৰেছ চেম্পিয়নশ্বিপ 2019 আৰম্ভ হৈছে। বিটিচিৰ পৰ্যটন বিভাগৰ উদ্যোগত আয়োজিত এই প্ৰতিযোগিতাত চীন, জাপান, হংকং, ছিংগাপুৰ, ইণ্ডোনেছিয়া, টাইৱান, কোৰিয়া, মালয়েছিয়া, মংগোলিয়া, নেপাল আৰু দেশৰ 130 গৰাকী গ্লাইডাৰে অংশগ্ৰহণ কৰিছে। অহা 14 নৱেম্বৰলৈ চলিবলগীয়া এই প্ৰতিযোগিতাখনৰ কালি বিটিচি প্ৰধান হাগ্ৰামা মহিলাৰীয়ে পতাকা জোকাৰি উদ্বোধন কৰে। অনুষ্ঠানত বিটিচিৰ উপ প্ৰধান খাম্ফা বৰগয়াৰীও অংশগ্ৰহণ কৰে। অসমৰ সাহিত্য সংস্কৃতি ক্ষেত্ৰৰ পুৰুধা ব্যক্তি প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্যৰ প্ৰথম স্মৃতি দিৱস উপলক্ষে সাহিত্যচাৰ্য ডঃ প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্য স্মৃতি ৰক্ষা সমিতিৰ উদ্যোগত কালি বি বৰুৱা মহাবিদ্যালয়ত এখন সভা অনুষ্ঠিত হয়। এই সভাত অধ্যাপক বাণীপ্ৰসন্ন মিশ্ৰই বিশ্বায়ন আৰু অসম সাহিত্য সমাজ সংস্কৃতি দিয়াৰ প্ৰভাৱ শীৰ্ষক বক্তৃতা আগবঢ়ায়। সাহিত্যচাৰ্যগৰাকীৰ সহধৰ্মিনী দেৱী প্ৰভা ভট্টাচাৰ্যই বন্তি পৰ্যলনেৰে শুভাৰম্ভ কৰা অনুষ্ঠানটিত সাহিত্যিক কনক চন্দ্ৰ শৰ্মাৰ লগতে প্ৰয়াত সাহিত্যিকগৰাকীৰ পৰিয়াল পৰিজনে অংশগ্ৰহণ কৰে। ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰাত কালিৰে পৰা 16-দিনীয়া কাৰ্যসূচীৰে শ্ৰী শ্ৰীকৃষ্ণৰ ৰাসমেলা আৰম্ভ হৈছে। ৰাস মহোৎসৱ উপলক্ষে ভাগৱত পাঠ, কীৰ্তন পাঠ, বন্তি পৰ্যলনৰ লগতে প্ৰদৰ্শনীৰো আয়োজন কৰা হৈছে। শিৱসাগৰ খৰাগড়ত 36 সংখ্যক শ্ৰীকৃষ্ণৰ ৰাস মহোৎসৱৰ বাবে ব্যাপক প্ৰস্তুতি চলিছে। কাইলৈৰ পৰা এই মহোৎসৱ আৰম্ভ হ'ব। গাঁওখনৰ মহিলা, জীয়ৰী, বোৱাৰী আৰু কিশোৰীসকলৰ লগতে শিশুৰ পৰা বৃদ্ধলৈ সকলো শ্ৰেণীৰ লোক এতিয়া ৰাসৰ আখৰত ব্যস্ত হৈ পৰিছে।
রাজ্যের বিভিন্ন অংশের নলবারীতো কালি সিংহপুরু রাধা গোবিন্দ বৰুৱা সোঁৱৰণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিত্রশিল্পী অবিনাশ মজুমদারে উদ্বোধন করা এই প্রতিযোগিতাত প্রায় 300 অধিক প্রতিযোগীয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নলবারী জেলার উপায়ুক্ত ভারতভূষণ দেবচৌধুরী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আছিল। রঙিয়াতো কালি রাধা গোবিন্দ বৰুৱা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রঙিয়া শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থ ফুকন মহন্ত উদ্বোধন করা এই প্রতিযোগিতাত 300 ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। বাতৰি শেষ করার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবার। মহারাষ্ট্রত সরকার গঠনের ক্ষেত্র বিজেপির অপারগতা প্রকাশ। বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল শিবসেনাক সরকার গঠনের রাজ্যপালের আমন্ত্রণ। সংস্কৃত ভাষাত উপলব্ধ জ্ঞানের সংরক্ষণ আর প্রসার সন্দর্ভত ব্যাপক সচেতনতা গড়ি তোলার উপর উপরাষ্ট্রপতি এম ভেঙ্কায়া নাইডুর গুরুত্ব আরোপ। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলা টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলা 2-1 ব্যবধানত ভারতের জয়লাভ। দীপক সহরক শৃঙ্খলার শ্রেষ্ঠ খেলোয়াড় বঁটা প্রদান। আমার আজির পুৱাৰ বাতৰি ইমানতে শেষ হল। নমস্কাৰ।